নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সিম দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে এই সিমের রান্না থাকলে নিরামিষ দিনে আর কোনো বিশেষ পদের দরকারই হবে না। আশা করছি আজকের এই সহজ নিরামিষ রান্না আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই সহজ নিরামিষ রান্না ঝটপট দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই আমি আঁচ কমিয়ে রেখে বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ছোট টুকরোয় কেটে রাখা সিমগুলো। সিমগুলো দেওয়ার পর এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, তাই এর মধ্যে ছোট চায়ের কাপের এক কাপের মতো জল দিয়ে দিলাম। এবার উপর থেকে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর সিমের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচটা মাঝারি করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা মাঝারি আঁচে 5 মিনিটের জন্য আমাদের ভাপিয়ে নিতে হবে। 5 মিনিটের বেশি কিন্তু এই সিমগুলোকে ভাপালে চলবে না, তাহলে কিন্তু সিমগুলো গলে যেতে পারে আর এই রান্নার জন্য আমাদের যেরকম সিমগুলো দরকার সেরকম থাকবে না। গলে গলে গেলে কিন্তু ভালো লাগবে না, তাই 5 মিনিটের মতনই এটা মাঝারি আঁচে ভাপিয়ে নিয়ে আমাদের এগুলোকে জলের থেকে তুলে নিতে হবে। আর এই জলটা না ফেলে আপনারা কিন্তু ডাল বা আটা মাখার জন্য ব্যবহার করে নিতে পারেন। ডাল তৈরিতে এই জল দিলে সেটা খুব হেলদি হবে। তো আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এই সিমগুলোকে তুলে নিচ্ছি। আর একটা মশলা পেস্ট তৈরি করে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডিং জারের ছোট জারের মধ্যে 1 চা চামচ হলুদ সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জলের থেকে তুলে নিয়ে দিয়ে দিয়েছি। 3টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম আমি একদম ছোট টুকরোয় কেটে রাখা নারকল। এই পেস্টটা তৈরি করার সময় উপর থেকে অল্প একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে সর্ষের থেকে যে তিতকুটে স্বাদটা হয় সেটা হবে না। আর অল্প একটু জল দিয়ে এটা একদম এরকম ফাইন পেস্ট তৈরি করে আমাদের রেখে দিতে হবে। এবার একটা কড়াই মাঝারি আছে গরম করতে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সিমগুলো দিয়ে দিতে হবে। সিমটা দিয়ে এটা প্রায় 1 মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে নেব। আঁচটা কিন্তু এই সময় মাঝারিতেই রাখতে হবে। উপর থেকে আমি 1/2 চা চামচের মতো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে সিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিটের মতো এটা আমরা ভেজে নেব। এতে করে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। 1 মিনিটের মতো হলুদটা দেওয়ার পর সিমের সাথে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটো কুচি। এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিলাম। যারা রান্নায় টমেটোটা ব্যবহার করতে চান না তারা টমেটো বাদ দিয়েও রান্নাটা করতে পারেন, তবে এই ধরনের সর্ষে বাটা দিয়ে তৈরি রান্নায় টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু কোনো ধরনের টক দিতে হয়। তো আমি টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রান্নার শেষে লেবুর রসও দিতে পারেন। টমেটোটা দিয়ে আর 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যেই জারের মধ্যে এই পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জারটাকে ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম। এবার এগুলোকে সিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। ওপর থেকে আরও একটু স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। নুন আর চিনিটা দিয়ে এটা মাঝারি আছে আমাদের ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর সর্ষে বাটা দিয়ে কোনো রান্না করতে গেলে কিন্তু কখনোই আঁচ বাড়িয়ে রান্নাটা করবেন না, তাহলে কিন্তু সর্ষে বাটাটা দেওয়ার ফলে রান্নাটা তিতকুটে হয়ে যেতে পারে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিলাম আর আঁচটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু নিরামিষ সিমের চচ্চড়ি। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।